हेलो एंड वेलकम बैक फ्रेंड्स, नेट सल्यूशन बेंगली चैनल आरो एक नतून भिडियोते अपन अनेक अनेक स्वागत। फ्रेंड्स, ये भिडियोते आज हमें अपन देखाते चले कि निजे डिजिटल सेवा पोर्टाल अर्थात सीएससी ते बैलेंस रिचार्ज कर। फ्रेंड्स, जेमन ही अपनारा जानें सीएससी अर्थात कमन सार्विस सेंटर जो सार्विस व्यवहार करार्जन डिजिटल सेवा पोर्टाले रिचार्ज कर बैलेंस एड करते हैं, जार सहाजे आमरा समस्त सीएससी सार्विस यूज करते पारी एवं तार सुविधा उपभोग करते पारी। ताई आज आमी आपनादेरके लाइव देखाते चलेछि किभाबे आमरा डिजिटल सेवा पोर्टाले रिचार्ज करते हय। भिडियो शुरू करार आगे भिडियोते एकटी लाइक करबेन, आमार चैनलटिते सबस्क्राइब करबेन एवं सबस्क्राइबेर परे पाशे थाका बेल आइकनटिते अन क्लिक करबेन। तो चलुन समय ना अतिक्रम करे भिडियो शुरू करा जाक। তো গুগল ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স আপনারা যে ব্রাউজারটি ইউজ করে থাকেন তো সেখান থেকে আপনারা ডিজিটাল সেবা পোর্টাল অন করে নেবেন। দেখতে পাচ্ছেন ডিজিটাল সেবা পোর্টালটি লগ ইন হয়ে এসেছে। তো আপনাদের সামনে এরকমই ড্যাশবোর্ড এসে যাচ্ছে। তো সর্বপ্রথমে আপনারা ওয়ালেটে এসে ওয়ালেট সামারি করবেন। ওয়ালেট সামারি করলে আপনাদের সামনে এখানে কাউন্টিং দেখিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে কত টাকা আপনার ব্যালেন্স রয়েছে, অপারেটর কতজন রয়েছে। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই পাসবুক। তো পাসবুকে আপনারা ওয়ালেট লেজার করতে পারবেন। তো ওয়ালেট লেজার এই কারণে করা হয়ে থাকে যে আপনারা এর আগে যদি ব্যালেন্স না অ্যাড করে থাকেন বা যদি আপনাদের কোনো ব্যালেন্স থেকে থাকে তো সেটি কী পারপাসে আপনারা ডেবিট করেছেন এবং কত টাকা ক্রেডিট করেছেন সব কিছু পেয়ে যাবেন। তো যেহেতু আমি আপনাদেরকে ফার্স্ট ব্যালেন্স অ্যাড করে দেখাবো, তো আপনারা ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পর ওয়ালেট সামারি করবেন। ওয়ালেট সামারি করার পর এখানে অ্যাড মানি অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাড মানি টু ইউর ওয়ালেট, এখান থেকেও আপনারা অ্যাড করতে পারবেন বা অথবা আপনারা ওয়ালেটে এসে আপনারা এখানে যে রয়েছে অ্যাড মানি এই অপশানটিতেও আপনারা ক্লিক করে নিতে পারেন। তো চলুন আমি এখান থেকে অ্যাড মানি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাড মানি ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অপশান এসে যাবে। তো এখানে আপনাদেরকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং সবের মাধ্যমে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারেন। তো এখানে একটি ছোট্ট করে নোটিশ দিয়ে রেখেছে, তো এই নোটিশটি আপনারা অ্যাড মানি করার আগে দেখে নেবেন। দেখে নেওয়ার পরেই আপনারা ব্যালেন্সটি অ্যাড করানো শুরু করবেন। হয়েবার পরবর্তীতে দেখতে পাচ্ছেন অ্যাড মানি টু ওয়ালেট। তো ওয়ালেটে যদি আপনারা রিচার্জ করতে চান তাহলে অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ওয়েট করবেন, পেজটি লোডিং নিতে সময় করবে। তো লোডিং হয়ে যাওয়ার পরবর্তীতে আপনাদের যে পেজটি আসছে সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এসেই গিয়েছে। তো তারপরেই আপনারা দেখতে পেয়ে যাবেন ডেট, কত তারিখে আপনারা এবং কটার সময় আপনারা এখানে ব্যালেন্স অ্যাড করতে চাচ্ছেন। ইউজার নেম দেখতে পেয়ে যাবেন, ইউজার নেমের পরে আপনাদের যে ব্যালেন্স অ্যাড করছেন তার অর্ডার আইডি, অর্ডার আইডির পরবর্তীতে আপনারা দেখতে পেয়ে যাবেন অ্যাড মানি। তো এখানে আপনারা ব্যালেন্স কত টাকা অ্যাড করাতে চাচ্ছেন সেই ব্যালেন্সটি ক্লিক করবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে। তো পেমেন্ট গেটওয়েতে আপনারা সবসময়ের জন্যই পেইউ মানি করবেন। পেইউ মানি করার পরে আপনারা রিমার্কস রয়েছে, রিমার্কসে আপনারা এখানে টপ আপ বিল অপশান লিখবেন। অপশান লেখার পরেই আপনারা ফাইনাল সাবমিট করবেন। তো চলুন আমি ফটাফট করে এটি ফিল আপ করে নিই। ফিল আপ করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন আমি ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 5,000 টাকা পেইউ মানি করেছি। তো রিমার্কে দিয়েছি টপ আপ, টপ আপ বলে অপশানটি লেখার পর আমি সাবমিট করেছি। সাবমিট করানোর সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে পরবর্তী পেজে পৌঁছে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড অপশান রয়েছে। যদি আপনারা ডেবিট কার্ড থেকে ব্যালেন্স অ্যাড করাতে চান তাহলে ডেবিট কার্ড ইউজ করবেন, বা নেট ব্যাঙ্কিং যদি থেকে থাকে তাহলে আপনারা নেট ব্যাঙ্কিং ক্লিক করবেন, অথবা আপনাদের যে ইউপিআই আইডি রয়েছে ফোনপে, গুগল পে বা পেটিএম, যে সমস্ত ইউপিআই আইডি রয়েছে সেখান থেকেও আপনারা ব্যালেন্স অ্যাড করাতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। ডেবিট কার্ডে যদি আপনি ক্লিক করেন, ডেবিট কার্ড ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ডেবিট কার্ড নাম্বার, কার্ড নাম্বার এসে যাচ্ছে। তারপরে আপনাদের মান্থ এবং ইয়ার যেটি এক্সপায়ার মান্থ রয়েছে ওটি ক্লিক করে নেবেন। করে নেওয়ার পরে ডেবিট কার্ডের পেছনে আপনাদের সিভিভি নাম্বার রয়েছে, ওই নাম্বারটি ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনারা এখানে নাম ফিল আপ করবেন, যার কার্ড থেকে আপনারা পেমেন্ট করছেন বা অ্যাড মানি করছেন তার নামটি করবেন। করার পরে আপনারা প্রসিড করে দেবেন। প্রসিড করে দেওয়ার সঙ্গে সঙ্গেতে আপনাদেরকে পরবর্তী পেজে পৌঁছে দেবে। ওখানে একটি ওটিপি অপশান আসবে, তো ওখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো পরবর্তীতে আপনাদেরকে নেট ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিংয়ে আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমই অনেকগুলো ব্যাংকের অপশান এসে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এক্সিস, এইচডিএফসি, আইসিআইসিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটেক মহিন্দ্রা, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, অথবা এখানে রয়েছে সার্চ ইওর ব্যাঙ্ক। এতগুলি ব্যাংকের মধ্যে যদি আপনার না থেকে থাকে তাহলে আপনারা সার্চ ইওর ব্যাঙ্কে ক্লিক করে আপনাদের নিজস্ব ব্যাঙ্কটি সার্চ করে নিতে পারবেন। নেক্সট রয়েছে আপনার ইউপিআই। তো ইউপিআই আপনারা এখানে অনেকগুলি অপশান এসে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গুগল পে অপশান, ফোনপে, ভিম অ্যাপ, পেটিএম, অ্যামাজন পে বা অ্যানাদার ইউপিআই আইডি। যদি আপনাদের গুগল পে, ফোনপে, ভিম আইডি, পেটিএম, অ্যামাজন পে এইগুলির অপশান থেকে থাকে তাহলে এগুলি সিলেক্ট করে নেবেন, অথবা যদি আলাদা কোনো আপনাদের
ইউপিআই আইডি থেকে থাকে তাহলে ওখান থেকেও আপনারা ক্লিক করে নেবেন। তো চলুন আমি আজকে ফোনপে যেহেতু আমার রয়েছে তো সেই ফোনপে থেকে আমি অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফোনপেতে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আপনাদের যে ফোনপে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এসে যাবে। তো আপনারা এখানে আপনাদের নাম্বারটি ফিল আপ করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি আমার ফোনপে যে ইউপিআই আইডি নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি ক্লিক করে নিয়েছি। করে নেওয়ার পরেই আপনারা ভেরিফাই করাবেন। তো সিকিউরিটি রিজনের জন্য আমি আমার ফোনপে নাম্বারটি আইডি রেখেছি। তো আপনারা চাইলে আপনাদের নাম্বারটি দিয়ে ভেরিফাই করাবেন। ভেরিফাই করানোর পরেই আপনাদেরকে পরবর্তীটি অপশানটি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ভেরিফাই করে নিয়েছি। ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আমার ভেরিফাই অপশানটি গ্রিন হয়ে গেছে এবং নিচে আমার নাম এসে গিয়েছে। তো এইভাবে এসে যাওয়ার পরেই আপনারা প্রসিড অপশান রয়েছে, এই প্রসিড অপশানে আপনারা ক্লিক করে নেবেন। তো চলুন ফটাফট করে প্রসিড অপশানে ক্লিক করে আমরা পরবর্তী পেজে পৌঁছে যাই। প্রসিড অপশানে এসে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমই টাইমার এসে যাবে, 5 মিনিট টাইম রয়েছে। তো আপনাদের ফোনপেটি ওপেন করবেন। ফোনপে ওপেন করার পর ওখানে একটি নোটিফিকেশানে আপনাদের মেসেজ চলে যাবে, সেখানে আপনারা দেখতে পাবেন সিএসই ই গভর্নমেন্ট সার্ভিস ইন্ডিয়া লিমিটেড। তো ওখানে 5,000 টাকা পে অপশান এসে যাবে, তো ওখানে আপনারা পে করবেন। পে করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে ওখানে সেন্ড অপশান এসে যাবে, তো সেন্ড অপশান আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে পিন চাইবে ফোনপে, তো ওখান থেকে আপনারা পিন ফোনপের যে পিন কোড নাম্বারটি রয়েছে ওটি আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এই পেজটিতে কোনো রকম ট্যাব ওপেন করবেন না বা কোনো রকম নাড়াচাড়া করবেন না, কিছু সময় ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনারা দেখতে পাবে জানবেন যে আপনাদের ট্রানজ্যাকশানটি সাকসেসফুল হয়েছে। যেরকমভাবে আমার অপশানটি এসে গিয়েছে তো সেমভাবে আমার ট্রানজ্যাকশানটি সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে পুনরায় আবার লগ ইন অপশান এসে গিয়েছে, তো এখানে আপনারা পুনরায় লগ ইন করে আমরা দেখে নেব যে আপনাদের ওয়ালেটে ব্যালেন্সটি অ্যাড হয়েছে কি। তো চলুন আমি লগ ইন করে নিই। তো দেখতেই পাচ্ছেন লগ ইন হয়ে গিয়েছে। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের ওয়ালেটে ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা। তো সেটা আপনারা ওয়ালেট অপশানে এসে সামারি করবেন। সামারি অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে যে অ্যামাউন্টটি আপনারা অ্যাড করেছেন তো সেই অ্যামাউন্টটি অ্যাড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার অলরেডি অ্যামাউন্ট অ্যাড হয়ে গেছে। তো এই অ্যামাউন্টে আমি অ্যাড করেছি কীভাবে তা আপনাদেরকে প্রসিডিওরটি দেখিয়ে দিলাম। তো এখানে আপনারা পাসবুকে আসবেন। পাসবুকে আসার পরে আপনারা ওয়ালেট লেজার করবেন। লেজার করলেই আপনারা এখানে দেখতেই পেয়ে যাবেন। তো আজকের ডেটে আমাদের যে 5,000 টাকা অ্যাড করেছি তো সেটি আপনাদের ট্রানজ্যাকশান আইডি সহ সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে 5,000 টাকা যে ক্রেডিট অপশানটি এসে গিয়েছে। তো যখনই আপনাদের সামনে ক্রেডিট হয়ে থাকবে তো এরকমইভাবে প্লাস সাইন এসে আপনাদের ক্রেডিট হয়ে থাকবে। তো এরকমইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ডিজিটাল সেবা পোর্টালের আইডিতে ব্যালেন্স অ্যাড করাতে পারবেন। আশা করছি আপনাদের এই ছোট্ট আপডেটটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে রাখবেন। ধন্যবাদ, পেয়েছি পরবর্তী একটি নতুন ভিডিও।